তো আমার সমস্ত বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা সুন্দর করে গুছিয়ে ভিডিওটা দেখো আর সবাইকে পারলে শেয়ার করো, যাতে করে আমার দীপা দিদির, মানে আমাদের দীপা দিদির হাজব্যান্ড এই ভিডিওটা দেখতে পায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, অবশ্যই সুস্থ আছো, অবশ্যই খুশিতে আছো। তো চলো, আজকে হচ্ছে 6th February আর সানডে। সানডে মনে হচ্ছে খুব ঘন ঘন চলে আসে আমার কাছে, তাই মনে হচ্ছে সকালবেলা যে সানডে, এই তো গেল সেই সানডে, আবার সানডে এসে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, অবশ্যই ভালো আছো, অবশ্যই নিশ্চয়ই খুশিতে আছো, অবশ্যই নিশ্চয়ই খুশিতে আছো, আর আমিও ভালো আছি, আমিও খুশিতে আছি। তো চলো, কালকে পুজোটা খুব ভালোভাবে কেটে গেছে, খুবই ভালোভাবে কেটে গেছে পুজোটা। কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ মানে ঠাকুর আসতে একটু রেডি করেছে, এটাই যা ওয়েট করতে হয়েছে। সে যেগুলোতে সমস্ত কিছু গুছিয়ে ওয়েট করাটা এই তখন একটু চাপ হয়ে যায়। তো চলো, আজকে ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ ওয়েদার, একদম ঝলমলে রোদ্দুর। আর গতকালকেও ছিল ঝলমলে রোদ্দুর, তো আনন্দটা সত্যি মানে সবাই মিলে খুব আনন্দ আমরাও করেছি, আর যে যেখান থেকে পুজো করেছে, যে যেখানে রয়েছে তারাও আনন্দ করেছে, নিশ্চয়ই করেছে। কিন্তু দুদিন আগের দিনটা ও সত্যি ভীষণভাবে টেনশনে ফেলে দিয়েছিল। তো চলো, আজকে সকালবেলাতে দেখো কোনো কিছু গোছানো হয়নি, রাত্রেবেলা এইভাবে রেখে দিয়েছিলাম, এগুলো টুকটা করে গুছিয়ে প্যাকেটে ভরে দেবো, রেখে দেবো, আমার হাজব্যান্ড গিয়ে জলে ফেলে দেবে। আর সকালের আপডেটটা হচ্ছে এখন বাজে 10টা, তো আমি আমার এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দিদি রান্না করে, দিদি চলে গেছে বাড়িতে টিফিন করে, আর রান্না কী কী হয়েছে ধরো তোমাদের এক মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিই। এই যে কতগুলো বেগুন ভাজি করে রেখে চলে গেছে, লঙ্কা সমেত। আর হচ্ছে এই যে দুই তিন প্রকারের মাছ দিয়ে আলু আর কুমড়ো দিয়ে রান্না করেছে। এই ডাল তো আর তোমাদের আর দেখাবো না, রোজ আমাদের ডাল 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 ডাল। আর অনেকটা সুজি রয়ে গেছে, সেই সুজি দিয়ে আর মিষ্টি দিয়ে মোটামুটি টিফিনটা আজকে হয়ে যাবে, সুজি আর মিষ্টি দিয়ে, বুঝেছো? তার কারণ আমি মিষ্টি সুজি দিয়ে টিফিন করি না, হাজব্যান্ড সুজি দিয়ে মিষ্টি দিয়ে টিফিন করে নেবে, তো হচ্ছে কোনো চাপ নেই ওর খাওয়া নেই, সত্যি কোনো চাপ নেই। তো চলো, আর আমি খেয়েছি এখন কী বলতো, কটা মুড়ি খেয়েছি ডাল দিয়ে, আর এখন এই ফলগুলো বসে বসে দাঁতে পিষবো, দাঁতে পিষবো, বুঝেছো? তো চলো, আর আমার বেবি ঘুমোচ্ছে, ওকে একটু শ্যালা খাইয়ে নিচ্ছি, আবার ওকে ওর জন্য একটু সুজি রান্না করবো, ব্যাস। এই হচ্ছে আমার সকালের আজকে আপডেট, বুঝেছো? তো চলো, ওয়েদার যখন এত ভালো কোনো চিন্তা নেই, আমি এই গাছগুলো সুন্দর করে গুছিয়ে ফেলি, গুছিয়ে প্যাকেটে ভরে নিই, বুঝেছো? এটা খেয়ে তারপর আমি এগুলো প্যাকেটে ভরে নেবো, হাজব্যান্ড গেলে একটু বাজারে কিছু কেনাকাটা করতে, মানে হালকা ফুলকা পান টান কী কিছু আনবে, এনে তারপরে এইগুলো ব্যবস্থা করে আবার চলে যাবে নহাটাতে। জায়গা চলো চলো আমি কাজগুলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, পুরো এক যুগ পরে আমি তোমাদের সামনে ফিরে এলাম। তো চলো, সন্ধ্যা লাগাবো, সন্ধ্যা লেগে গেছে। না সন্ধ্যা এখনও লাগেনি, হালকা বেলা আছে। দেখো এইখানে পুজো হচ্ছিলো, এখানে সারাদিন আজকে মাইক বেজেছে, ওই দেখো প্যান্ডেলও, ওই যে প্যান্ডেল, সারাদিন আজকে মাইক বেজেছে। চলো গুড়ের বাতাসা দিয়ে চা হবে এখন, আমার জন্য নয়, দু কাপ চা হবে আমার হাজব্যান্ড, আর উপরে একজন ভদ্রলোক রয়েছে যার সাথে কথা বলছে আমার হাজব্যান্ড, তো দুজনের জন্যে, বুঝেছো? গুড়ের বাতাসা দিয়ে চাটা খেতে আমিও পছন্দ করি, আর যে খেজুরের যে গুড় হয় না, একদম পুরো পাতলা, মানে ঝোলা গুড়, আমরা তো গ্রাম্য ভাষায় ঝোলা গুড় বলি, বাবা তোমরা কী বলো জানি না, তোমরা কী বলো আমাকে জানিও, তো ওই ঝোলা গুড় দিয়ে চা খেতে আমি খুব ভীষণ পছন্দ করি, সঙ্গে সামান্য একটু লেবুর রসটা একটু চিঙিয়ে দিলে ব্যাস। তো তোমরাও আমার মতো করে লেবুর রস দিয়ে আর ঝোলা গুড়ের চা খাও কিনা আমাকে জানিও, হ্যাঁ। তো চলো, গুড়ের বাতাসা দিয়ে চা করলে কী হয়, চায়ের লিকারটা, এমনি লিকার চায়ে লিকারটা খুব কম দিলে দারুণ একটা কালার আসে, আর গুড়ের বাতাসায় একদমই লিকারটা কম যাবে, তাহলে আরও সুন্দর একটা কালার থাকবে। তো চলো আমি তোমাদেরকে বানিয়ে আজকে দেখাই। দেখো সুন্দর এমনি একটা কালার আসছে, আর আমি সামান্য দেবো, একদম একদম সামান্য গুড় দেবো।
দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে, গুড়েই কালারটা চলে আসছে। চাটা তো দিয়েছি জাস্টের নাম মাত্র। হাজব্যান্ডকে ফোন করে বললাম তুমি একটু আসো আমি একটু যাই, তাহলে দিয়ে আসি। বেবিকে আমি একটু জাস্ট বই পড়ে দেব, তারপরে রাতে রান্না। কী বলো তো, চাটা বেসিক্যালি খাওয়ার আমার সেইভাবে কোনো অভ্যাস নেই, একদমই অভ্যাস নেই, তো মাঝে মাঝে শখ করে একটু খাই আর কি। সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট রয়েছে ঘরের কোণে। তারপরে ডি ফর ক্যাট, হ্যাঁ সি ফর ক্যাট, ক্যাট অ্যাপল, অ্যাপল, অ্যাপল খেতে ভারী মজা, বল 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 বল, বি এ ডাবল এল, বল ক্যাট, ক্যাট ক্যাট। তো চলো আমি দেখি একটু পড়িয়ে নিই, তারপরে ফিরে আসবো। সংসারের কারণে আমাদের মানে মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, ঠিক এটা আমার মনে হয় যে বিয়ের পরে মেয়েদের পার্সোনাল 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 কথাকে না ঠিক যায় না, তার কারণ ওই পার্সোনালের মধ্যে হাজব্যান্ড ঢুকে যায়, আর তা না হলে শ্বশুর শাশুড়ি মানে সরি মানে পরিবারের অন্য সদস্যরাও ঢুকে যায় পার্সোনালের মধ্যে। তো যাই হোক, তো দীপাদিকে নিয়ে বা তার হাজব্যান্ডকে নিয়ে যাই হোক এদেরকে নিয়ে যে আমি একটা ভিডিও বানাবো সেটা আমি কখনোই ভাবিনি। দীপাদিদির হাজব্যান্ড একদিন আগে একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওতে দাদা অকপটে স্বীকার করেছে যে ওটা যা হচ্ছে সেটা হচ্ছে দিদির পার্সোনাল ম্যাটার, আর শ্বশুর শাশুড়ি মানে দাদার মা বাবা বোঝাচ্ছে, দাদা বোঝাচ্ছেন কিছুতে দিদি শুনছে না, এমনকি দিদির বাপের বাড়ি সবাই বোঝাচ্ছেন শুনছেন না, এমন কি ভাইটাল কারণ যে সবাই বোঝানো সত্ত্বেও দিদি শুনছেন না, তাহলে এটা কি রাজনীতি? যাই হোক এটা নিয়ে আমি কথা বলছি না। তো দাদার একটা কথাই আমি আমার খটকা লেগেছে এই জন্যে যে কারণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঠিক এইভাবেই কথাগুলো বলে বোঝাই। তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড ইউটিউবের ব্যাপারে একটু নেগলেন্সি আছে, একটু আছে, তো ওকে আমি কীভাবে বোঝাই মানে এটা নিয়ে ডিটেলসে বলছি না, যে আমি এটাই বলে বোঝার যে দেখো আমরা হচ্ছে ইউটিউবে কাজ করি, আমরা হচ্ছে ব্লগার, তো আমরা সারাদিন যা কাজকর্ম করি রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে বেবিকে মেনটেন করা, তোমাকে মেনটেন করা, বা আমাদের এই যে আমরা চুলের যে যত্নটা নিই, আমরা স্কিনের যত্নটা নিই, এই সব কিছুই জাস্ট আমরা ক্যামেরার সামনে করবো, সেইগুলোকে কাটিং সাইটিং করে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে পাবলিক করবো, ব্যাস এটুকু হচ্ছে আমাদের কাজ, আর এটাই আমরা করি। এতে আমাদের সংসারের কাজের ক্ষতি, কারোর যত্নের ক্ষতি, এটা কতটুকু ক্ষতি হয় কি না আমি জানি না, তবে পরিবারের সবাই যদি সাপোর্ট করো একসঙ্গে চলো তাহলে দেখবে কারোর ক্ষতি হয় না, বরং আরও সব কিছু আরও ভালোভাবে হয়। তো এটাই হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বোঝাই। তো দাদার দাদা আপনার আপনাকে বলছি, আপনার ওই কথাটাতে আমার খটকা লেগেছে যে আপনি মাঝখানে আপনি লাস্টে বলেছিলেন যে এখন সংসারের কাজে মন দেবে, মন দিয়েছে, এখন সংসারের কাজে মন দিয়েছে, মানে দীপা দিদি এতদিন ব্লগ করেছে এত বড় ইউটিউবার হচ্ছে সংসারের কাজে মনটা না দিয়েই হয়েছে, তো এখন দিদি সেগুলো ছেড়ে ফেলে দিয়ে মানে ইউটিউব ছেড়ে দিয়ে এখন দিদি সংসারের কাজে মন দিয়েছে, এই কথাটাতেই আমার খটকা লেগেছে। আর আমার মনে হয় ততটুকু আমি বুঝেছি যে তোমার সরি আপনার এই কথাটার মধ্যেই আসল কারণ সেটা লুকিয়ে আছে। তো যতটুকু মনে হচ্ছে যে আপনার এই কথার মধ্যেই দিদির পার্সোনাল কারণটাই জড়িয়ে আছে আর আসল কারণটা জড়িয়ে আছে। তো আমার সমস্ত বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সুন্দর করে গুছিয়ে ভিডিওটা দেখো, আর সবাইকে পারলে শেয়ার করো, যাতে করে আমার দীপা দিদির মানে আমাদের দীপা দিদির হাজব্যান্ড এই ভিডিওটা দেখতে পায় যে দাদার এই কথাটা আমি ধরতে পেরেছি কি না, যে এই দিদি এখন দীপা এখন ঘর গোছানোর কাজে মন দিয়েছে। তো আমার মনে হয় এমন কোনো কথা আপনি বলেছেন বা নেগলেন্সি তো একটু তো হয়, মানে কি সবাই যদি সহযোগিতা করে তাহলে কারোর কোনো অযত্ন হয় না।
বলেন না আপনি যে কি বলেন দিদিকে আপনি ই দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা। তো সবাই যদি সবার ভালো করা হয়, চাওয়া হয়, তাহলে কিন্তু এই যে সংসারের কাজে মন দিয়েছে দিদি এখন, এই কথাটার পেছনে এই কথাই লুকিয়ে আছে যে এতদিন ইউটিউব লাইভে ইউটিউবে চলতে চলার সময় দিদি সংসারের কাজে অমনোযোগী ছিল বা দায়িত্ব কর্তব্য সেইভাবে পালন করতে পারেনি, তাই সমস্ত কিছু ছাড়তে হয়েছে, এখন সংসারের কাজে মন দিয়েছে। আমি ঠিক বলেছি কি না ঠিক বলিনি? তো দাদা প্লিজ আপনি আমার ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই আমাকে জানাবেন। তো চলো বন্ধুরা, আশা করি আমি ধরতে পেরেছি এই ব্যাপারটা, কারণ এরম একটা ব্যাপার আমার সঙ্গে ঘটেছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে। তো তাই তো চলো আমার এই ভিডিওটা শেষ করব। তো এই ছিল আমার বক্তব্য। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে কমেন্টস করো ভালো হোক বন্ধু। তো আমার সঙ্গে তোমরাও একমত কিনা আমাকে জানিও কমেন্টস করে। তো চলো টাটা, বাই বাই, দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে।